এই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমরা গ্রামে এসে গেলাম মাছ মারতে। দেখতেই পারছো, আমরা গ্রামের ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরে আসলাম মাছ মারতে। নেট জাল দিয়ে মাছ মারছি, আর অনেক মাছ আছে, ছোট ছোট অনেক মাছ আছে এখানে। দেখো, আর আমি এখানে বসে দেখছি কিভাবে মাছ মারে। ওই দেখো, দুইজন কর্নারে আছে, কিভাবে মাছ মারে। আর প্রচুর মাছ আছে এই জায়গায়। তোমরা যে মাছ খাও না টাউনের বাড়িতে, আর এইসব মাছ এইখান থেকেই যায়, গ্রাম থেকেই যায়। আর এইসব মাছ বহুত টেস্টি, খেতে বহুত টেস্টি। ওই দেখো, মাছ কি সুন্দর লাফা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে মাছ। এই দেখো, ছোট ছোট মাছ আছে, এই দেখো, এই দেখো। তো আজকে আমরা এখানে মাছ মারবো। দেখো, দুইজন মাছ মারছে, আমি আছি, সবাই মিলে আমরা আজকে পিকনিক করবো এই মাছ দিয়ে। আর এখন ওইদিকে প্রচুর রৌদ্র, প্রচুর গরম, তার জন্য গাছের তলায় ছায়া জায়গায় বসে আছে। দেখো, আমি গুয়াহাটিতে থাকি, এখানে মাছ মারতে এসে গেলাম গুয়াহাটি থেকে। গ্রামে মাছ মারে নিয়ে গ্রামে মাছ মারে গ্রামের মাছ খাবো। অনেকদিন তো টাউনের মাছ খেয়েছি, গুয়াহাটির মাছ খেয়েছি বন্ধুরা, এখন এই জায়গার মাছ খাবো। দেশি ফিশ খাবো। মাছ মারার তরিকা দেখো, ভেরি নাইস। কত ছোট ছোট মাছ আছে, আমি আমার আমার কাছে খুব ভালো লাগে এসব দেখতে। দেখো, এইখানে তোমাদেরকে জুম করিয়ে দেখাইলেও তোমরা দেখতে পারবে না, কিন্তু একটা আইডিয়া আনুমানিক নিয়ে নাও। প্রচুর মাছ আছে। ছোট ছোট মাছ। তো বন্ধুরা, তোমাদেরকে গ্রামের মাছ মারা দেখিলাম। তো তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।